বন্ধুগণ, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন অনেকগুলো ম্যাসেজ কৌশল। এই যে পায়ের মধ্যে কিছু জিআই তার এভাবে পেঁচিয়ে নিয়ে আপনি পায়ে ধরনের যে কোনো কিছু দিয়ে যদি আপনি পায়ে এভাবে ঘর্ষণ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পায়ের তলার কোষগুলো সতেজ হবে। আপনি যদি 2-3টা টেনিস বল মোজার ভিতর ভরে নিয়ে তারপরে এভাবে আপনি এটার উপরে আপ অ্যান্ড ডাউন করেন, রোলিং করেন, তাহলে কিন্তু আপনার কোষ্টিসুগুলো অনেক সতেজ থাকবে। আপনি ছোট্ট একটি বাঁশের লাঠি, ডাইল গুটনি বা এই জাতীয় কোনো কিছু দিয়ে যদি আপনি পায়ের উপরে এইভাবে বেলুন দিয়ে যেভাবে রুটি বেলা হয় ঠিক সেভাবে যদি আপনি ইয়ে করেন, তাহলে কিন্তু আপনার পায়ের এই কোষ্টিসুগুলো সতেজ হয়ে যাবে এবং মরা টিস্যুগুলো অটোমেটিক্যালি ঝরে পড়বে। আপনার দাঁত এবং মাড়ি শক্তিশালী করার জন্য, চোয়াল শক্তিশালী করার জন্য, গালের পেশিগুলোকে টান টান করার জন্য, সতেজ করার জন্য আপনি কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে পারেন। আপনার পায়ের ব্যায়ামগুলো করার জন্য আপনি একটি স্যান্ডেলের উপর এইভাবে কিছু বাটন আঠার সাহায্যে নিয়ে তারপর কিন্তু এই জুতাগুলো যদি পায়ে দেন, তাহলে কিন্তু আপনার পায়ের ম্যাসেজের কার্যক্ষমতা ফিরে পাবে। আপনি 2টি কাঁটা চামচ নিয়ে আপনার কপালে যদি এইভাবে আস্তে আস্তে করে আলতোভাবে ঘর্ষণ করেন, তাহলে কিন্তু আপনার কপালের ব্যথা জাতীয় সমস্যাগুলো দূর হবে এবং কোষগুলো সতেজ হয়ে যাবে। তাছাড়াও আপনি মাথার উপরে এই ধরনের কিছু জিনিস আছে যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো দিয়ে আপনি মাথা ম্যাসাজ করতে পারেন। আপনি 2টা চামচ হাতে নিয়ে, চামচ যেগুলো হচ্ছে একটু বড় আকারের প্লাস্টিকের চামচ নিয়ে আপনি কিন্তু কপালের চারপাশ, মুখের চারপাশ, ঘাড়ের চারপাশ সব কিছু কিন্তু সুন্দরভাবে ম্যাসাজ করতে পারেন। যার ফলশ্রুতিতে আপনি হবে কি, আপনার এই অঞ্চলগুলো যেখানে যেখানে ম্যাসাজ করবেন সেই জায়গায় কোষগুলো সতেজ হয়ে যাবে। আপনি যে কোনো চামচ ইউজ করে তার আগে হাতে একটু অয়েল ব্যবহার করে, বিশেষভাবে আপনি বেজলিন বা হচ্ছে আপনার গ্লিসারিন আবার হচ্ছে অলিভ অয়েল এই জাতীয় কিছু ইউজ করে তারপর আপনি যদি একটা বড় আকারের চামচ দিয়ে হাতে এভাবে ঘর্ষণ করেন, তাহলে কিন্তু আপনার কোষ্ঠীসুগুলো সতেজ হয়ে যাবে। পায়ের ব্যায়ামের জন্য আপনি যে কোনো একটা ওয়াটার পট, পানির বোতলে আপনি পানি ভরে তারপরে এটার উপরে পা চালালে অবশ্যই ভালো হবে। আপনি যে কোনো একটা দণ্ড আকারের লাঠি নিয়ে গাড়টা উপরে রেখে যদি এরকম করেন, তাহলে গাড়ের যে এক্স্যাক্ট এই জায়গায় যে টিস্যুগুলো দেখা যাচ্ছে এইগুলো কিন্তু সতেজ হবে, সেক্ষেত্রে আপনার গাড়ের ব্যথাটা কিন্তু দূর হবে। দ্বিতীয়ত, আপনি একটা টাওয়েলকে পেঁচিয়ে মুড়িয়ে এভাবে করে আপনি টান টান করে আস্তে আস্তে টানতে পারেন, তাহলে কিন্তু আপনার ঘাড়ের ব্যথাজনিত সমস্যা এবং হচ্ছে ঘাড়ের টিস্যুগুলো ভালো হয়ে যাবে। আপনার এই সেম এই জিনিসটা এরকম একটা রোলিংয়ের উপরে আপনি রোলিং করতে পারেন, সেটা আপনার টেনিস বল হলেও কিন্তু হবে। 3-4টা টেনিস বল একসাথে মোজার ভিতরে ঘুরেও কিন্তু করতে পারেন। ধন্যবাদ সবাইকে। এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।